সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজই উত্তাল ঢাকা সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে দাবি আদায়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সাথে চলা সংঘর্ষে আহত হন শতাধিক। দর্শক, এখন দেখুন জাহিদ রহমানের রিপোর্টটি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সোমবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে রাজপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা, পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে গেল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলন দমনের চেষ্টা করে পুলিশ। সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হন বেশ কজন। হামলা হয় উপাচার্যের বাসভবনেও। এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন উপাচার্য। ভিসির বাসভবনে হামলা তদন্ত দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। সরকারি চাকরিতে 56% কোটায় নিয়োগের বিরোধিতা করে গেল বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।